কার্যকর কাণ্ড দুর্নীতির প্রতিবাদ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন জহর সরকার। তার এই সিদ্ধান্তকে বিরোধীরা কিভাবে দেখছেন শুনুন। জহর সরকারকে আমি যেভাবে চিনি, তিনি একজন অত্যন্ত শিক্ষিত, রুচিশীল, সংবেদনশীল মানুষ। তার গোটা কর্মজীবনে তিনি একজন স্ত্রীষ্টকের ভূমিকা পালন করেছেন, সব সময় ইনোভেটিভ, সব সময় মানুষ তার কাছে বিবেচ্য থেকেছে। দৃষ্টি সংস্কৃতিবান ভালো মানুষ তৃণমূলে যারা আছেন সবাই তো ওই কাটমানি সিন্ডিকেট, চুরি, লুট, পাট, খুন, অব্যবস্থা, ফ্যাসিজম এর মধ্যে তো নিজেকে সম্পৃক্ত করতে পারে না। অস্বস্তি হচ্ছিল আস্তে আস্তে, তিনি আগেও একবার বলেছিলেন, আজকে উনি বেরিয়ে গেলেন, ভালো লাগছে দেখে। আসলে তৃণমূল কংগ্রেসে এখনো অনেকে আছেন, সবে তো শুরু, এখনো বহু মানুষ আছে তৃণমূল পরিত্যাগ করবে, এটা তো সবে সন্ধেবেলা, এখনো পুরো রাত বাকি আছে। তৃণমূল কংগ্রেস তার কৃতকর্মের সমস্ত ফল এবং ফসল তাকে পেতে হবে। জহর সরকারের এই সিদ্ধান্ত তিনি বহাল রাখেন, স্বাভাবিকভাবেই এটা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত হবে। এবং আমি মনে করি মানুষের যে ধর্ম, সেই ধর্ম পুরোপুরি মনুষ্যত্বের সাথে তিনি পালন করবেন। আর যদি এটা হুমকি হয় তাহলে এর চেয়ে দুঃখজনক, দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। তাই আমি চাই উনি যে পদক্ষেপ নিয়েছেন, সাহসিকতার সাথে যে চিঠি দিয়েছেন, তার পুরোপুরিটা সমাপ্ত করুন, যাতে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন হয় এবং যারা জাস্টিস চাইছে তাদের মনোবল আরো বেশি বৃদ্ধি পায়, এবং যারা এই হামলা, খুন, ধর্ষণের সাথে যুক্ত তারা অন্তত কিছুটা নিরাশ হোক, তারা হতাশ হোক, এটাই আমরা চাইছি।